দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও ঐতিহ্যবাহী লা টমাটিনা উৎসবে মাতল স্পেন। করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। স্পেনের পূর্বাঞ্চলীয় বুনন শহরের হাজারো স্থানীয় বাসিন্দাদের সাথে উৎসবের 75তম সংস্করণে যোগ দেন অনেক বিদেশি পর্যটকও। রেজা রেহান জানাচ্ছেন বিস্তারিত। 1945 সালে স্পেনে শুরু হয় লা টমাটিনা উৎসবের। জানা যায় সে সময় বুনন শহরের গ্রামবাসীদের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ থেকেই টমাটিনার উদ্ভব হয়েছিল। তবে 1950-এর দশকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতান্ত্রিক শাসনের সময় এটি কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। পরে অবশ্য এটি আবারও শুরু হয় এবং 1980-এর দশকে স্পেন জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে উৎসবটি। কেবল স্পেনের বাসিন্দারাই নন, ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে সারা বছর অপেক্ষা করেন অনেক বিদেশি নাগরিকও। প্রতি বছর অগস্টের শেষ বুধবার স্পেনের ভ্যালেন্সিয়া থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম হয়ে ওঠে হাজারো মানুষের গন্তব্যস্থান। অতিমারী করোনার প্রকোপ শেষে এবছর উৎসবটি দেখে আলোর মুখ। স্পেনের পূর্বাঞ্চলীয় শহর বোনোলে 130 টন অতিরিক্ত পাকা টমেটো অংশগ্রহণকারীরা নিক্ষেপ করেন একে অপরের দিকে। মূলত একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে একে অন্যকে লাল রসে ঢেকে দেন তারা। কেউ বা ঝাঁপিয়ে পড়েছেন টমেটোর উপরে, কেউ বা নিজের শরীরে মেখে নিচ্ছেন লাল টকটকে টমেটো। টমেটোর লাল রসে ভিজে একাকার হয়ে যান অংশগ্রহণকারীরা। প্রতি বছর অগস্টের শেষ বুধবার সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে টমেটো উৎসব। সময়ের সাথে সাথে স্পেনের পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে এ উৎসবের জনপ্রিয়তা। রেজা রায়হান, মাই টিভি, নিউজ ডেস্ক।